প্রিয় দর্শক, শুভেচ্ছা। সোজা কথা থেকে বলছি, দেশ টিভির এই নিয়মিত অনুষ্ঠান দেশ বিদেশে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মানব পাচার রুটে বাংলাদেশ। এবং এ বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি দুইজন। আমার বায়ে রয়েছেন ডক্টর তাসনিম সিদ্দিকি, তিনি একজন অভিবাসন বিশেষজ্ঞ এবং চেয়ার রামরু ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তার সঙ্গে রয়েছেন নিরাপত্তা এবং সামরিক বিষয়াদির বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সিকদার। ডক্টর সিদ্দিকি এবং মোহাম্মদ আলী সিকদার, আপনাদের সোজা কথায় স্বাগত জানাই। দর্শক, আজকে অনেক খবরই আছে গণমাধ্যমে, কিন্তু আমরা এই মানব পাচারের বিষয়টি একটু আলোচনায় আনতে চাই। আমরা গণমাধ্যমে জেনেছি, সংবাদ মাধ্যমে উঠে আসছে, আলোচনায় এসছে, এটির যদি বলি যে দুটি দৃশ্য, একটি থাইল্যান্ডে আর একটি বাংলাদেশে। এখন এক দৃশ্যে যদি আমরা বলি যে থাইল্যান্ডে একটি অভিযান পরিচালিত হয়েছে এবং সেই অভিযানের কল্যাণে আমরা জানতে পারছি যে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে অনেকগুলো গণকবরের সন্ধান পাওয়া গেছে সেই জঙ্গলাকীর্ণ সীমান্তে, এবং সেখান থেকে যেসব দেহাবশেষ উঠে আসছে ধারণা করা হচ্ছে যে সেখানে অনেক বাংলাদেশীর তাকে মৃত্যুর শিকার হতে হয়েছে, এটি একটি দিক। তো সেখানে সবাই বাংলাদেশি কিনা, কিন্তু মানুষ সেখানে, তার করুণ মৃত্যু সেখানে হয়েছে, এখানে অনেকে হয়তো রোহিঙ্গাও আছে, এরকম একটি ব্যাপার। অন্তত এরকম একটি ঘটনার পরের যে দৃষ্টান্ত সেটি যদি বলি বাংলাদেশে, যে আমরা আমাদের দেশকে বা আমাদের সীমান্ত পথকে বা আমাদের সমুদ্র পথকে কতটুক মানব পাচারে ব্যবহার হতে দিচ্ছি বা সেই জায়গায় আমরা কতটুক করতে পারছি। আমরা প্রতিনিয়তই সংবাদ মাধ্যমে খবর দেখি যে মালয়েশিয়া যাত্রার কালে সেখানে ট্রলার আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, সীমান্তে, অন্য সীমান্তে, স্থল সীমান্তে আরো কিছু ঘটনা হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এটি যে এই ট্রলারে করে মৃত্যুর ঝুঁকি দিয়ে আমরা মৃত্যুকূপে পাড়ি দিচ্ছি আমাদের দেশের ছেলে মেয়েরা। এরকম একটি খবরের বিষয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমাদের সঙ্গে ডক্টর তাসনিম আছেন এবং মোহাম্মদ আলী সিকদার আছেন। এই যে মানব পাচারের যে ব্যাপারটি, এখন আমি বলছিলাম যে থাইল্যান্ডের কল্যাণে হয়তো আমরা জানতে পেরেছি যে থাইল্যান্ড একটি আন্তর্জাতিক প্রেশারের মধ্যে আছে, যে তারা মানব পাচার রুট হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের মানব পাচার সূচকে তাদের পরিস্থিতি খুব খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে এবং একটা নিষেধাজ্ঞার মুখোমুখি। কিন্তু বাংলাদেশিরা যে ট্র্যাপড হচ্ছে এবং সেই জায়গায় কিভাবে তারা ট্র্যাপড হয়, কি করে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য তো আপনার কাছে আছে, গবেষণা আছে, এটা যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন। আমরা কিন্তু 2012 সাল থেকে কন্টিনিউয়াসলি আমাদের যে মাইগ্রেশন ট্রেন্ড রিপোর্ট, এটাতে সবচেয়ে বাংলাদেশের লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আইডেন্টিফাই করেছে ইররেগুলার মাইগ্রেশন থ্রু মেরিটাইম রুট। এবং সেখানে যে জিনিসটা একেবারে, ধরেন দীর্ঘদিন ধরে এখানে অল্প বিস্তর সামান্য কিছু অভিবাসন সেখান দিয়ে হতো, আগেও হতো, চট্টগ্রাম বা কক্সবাজার এসব এলাকার থেকে কিছু লোক হয়তো এই পথ দিয়ে যেতেন। কিন্তু যখন আমাদের এখানে, যখন রোহিঙ্গা রেফিউজি ইস্যুতে যে মুহূর্তে আমরা একটা স্ট্যান্ড নিলাম যে তাদেরকে আর আমরা আশ্রয় দেব না, তখনই কিন্তু এই এই যে তখন তারা যে মরিয়া হয়ে ফিয়ার অফ পারসিকিউশন থেকে মরিয়া হয়ে তারা যাবার পথ ধরে কিন্তু এই রুটটাকে একটা মেজর রুট হিসেবে আবিষ্কার করে ফেললেন। এবং রোহিঙ্গারাই কিন্তু এটা যাওয়া তাদেরকে দিয়ে শুরু, কিন্তু তাদেরকে দিয়ে যখন শুরু হয়েছিল তখন কিন্তু স্থানীয় কিছু লোকজন এটাকে, এটার ব্যবস্থাপনা করতেন, এই বিজিবি বলেন, যাদের বলেন, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে তারা কিন্তু এদেরকে পাঠিয়ে দিতেন। পরবর্তীতে যখন এই চক্রের সঙ্গে থাইল্যান্ডের যে পাচার চক্র, জলদস্যু যারা এই পথটার ভেতরে থাকে, তারা, মিয়ানমারি চক্র, সকলে যখন যুক্ত হল এবং মালয়েশিয়ান এমপ্লয়ার যারা খুব অল্প পয়সায় কর্মী চান যুক্ত হয়ে, এটা একটা বিশাল ট্রাফিকিং র্যাকেটে
পরিণত হলো, এবং যখনই ট্রাফিকিং র্যাকেটে পরিণত হলো তখন শুধুমাত্র আর রোহিঙ্গাদের নিয়ে কিন্তু তাদের এই ব্যবসা চলে না। তারা প্রথম পর্যায়ে দেশের ভেতরে যে রোহিঙ্গা রয়েছিলেন তারাও এখানে চাকরি পাচ্ছেন না, তারাও এখানে বিভিন্নভাবে স্টেটাস পাচ্ছেন না, সেই লোকদেরকেও কিন্তু তারা নেওয়া শুরু করেন। এবং তার পরবর্তী ধাপে আসে এই একই সঙ্গে বাংলাদেশিরাও এই প্রক্রিয়ার ভেতরে চলে আসেন যারা বিদেশে যেতে চান। এখানে যারা আগে বিদেশে গেছেন আপনি খেয়াল করে দেখবেন চিটাগাং, কুমিল্লা, টাঙ্গাইল, যেগুলো হচ্ছে মূলত মাইগ্রেন্ট ইনটেনসিভ এরিয়া, উত্তরাঞ্চলের, এদের কেউ যাচ্ছে না, এরা কিন্তু এই রুটে যাচ্ছে না। এই রুটে কারা যাচ্ছে? যারা দেশের দরিদ্রতম অঞ্চলগুলো রয়েছে, যাদের ওখানে অভিবাসনের কোনো সুযোগ আগেও ছিল না, এখনো নেই, কোনো বিএমইটির অফিস বলেন বা ট্রেনিং সেন্টার বলেন কোন রকম সুযোগ নেই। এই পাচারকারী চক্র যেহেতু এখন এটা তাদের একদিকে একটা আনানেয়ার ব্যবসা, অন্যদিকে এদেরকে রেখে র্যানসাম সিক করার যে ব্যবসা, তখন এরা কিন্তু এই সব কয়টা ক্লাইমেট এফেক্টেড এলাকা, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, তারপরে হচ্ছে যে আপনার রাজশাহী, এইসব জায়গা থেকে তারা লোক সংগ্রহ শুরু করে, নরসিংদী দিয়ে শুরু করেছিল। এবং এই লোকগুলো কিন্তু ওই জায়গায় পুরেস্ট অব দি পুয়ার, যাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কোনো পয়সা দিতে হবে না, 10,000 টাকা দিয়ে তুমি মাইগ্রেশন করতে পারবে, তারা কিন্তু একেবারে অফিসে সকালে কাজে যাচ্ছেন কারখানায়, আর বিকেলে তাদের টিফিন বক্সটা বাড়ি ফিরছে সেই ব্যক্তি আর ফিরছেন না, কারণ তাকে এমন ভাবেই লোক দেখিয়ে তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে কিন্তু সমুদ্রে নৌকা ট্রলারে তুলেই তারপরেই আসছে যে টাকা টাকা দিয়ে বিক্রি হচ্ছে, না হলে তুমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। তো এই যে কান্না মিশ্রিত কণ্ঠগুলো যে বাবা টাকা পাঠাও না হলে কিন্তু আমাদেরকে মেরে ফেলবে, তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখেন মানে শুরু হলো একভাবে, হ্যাঁ, এবং তারপরে এইটা পুরো জিনিসটা একটা জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। এবং সেই জায়গাটায় আমাদের সরকার, আমাদের যে বিভিন্ন রকমের ল এনফোর্সিং এজেন্সিজ, সীমান্তরক্ষী বাহিনী, কেউই কিন্তু এই এই জিনিসটার বাইরে নন, এটা এই র্যাকেটেরই অংশ আমি বলবো। কারণ সরকারের উদাসীনতা, যে দীর্ঘদিন ধরে যখন থেকে আমরা কন্টিনিউয়াসলি বলছি 2013 একটা অভিবাসন আইন তৈরি হয়েছে, এই আইনটার মাধ্যমে এই সব ব্যক্তিদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক, কিন্তু দালালকে অন্য আইনে ধরে 3 থেকে 4 দিনের মাথায় দালাল বের হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের ভূমিকা পালন করছেন, টিভিতে দালালগুলোদের চেহারা দেখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে যে ধরে রেখে তাদের ঠিক আইনে বিচার করা, এই কোনো কাজগুলো কিন্তু বাংলাদেশে হয়নি, হয়নি বিধায়ী। আগে যেখানে 5টা 6টা স্পট ছিল যেখান থেকে যেত, এখন সেটা 20টা স্পটে পরিণত হয়েছে, এবং এটা এখন এটাকে ট্যাকল করা বাংলাদেশের পক্ষে খুবই কঠিন একটা বিষয়। ধন্যবাদ ডক্টর তাসনিম মোহাম্মদ আলী শিকদার। এখানে উনি একটি পয়েন্ট বলছিলেন যে এটি শুরু হয়তো রোহিঙ্গাদের দিয়ে, বা আমরা যখন রোহিঙ্গাদের স্টপ করলাম যে তাদেরকে আমরা এখানে আশ্রয় দেব না, ঢুকতে দেব না, সেটি একটি বিষয়, কিন্তু সেখানে তো রোহিঙ্গা শিবিরগুলো আছে, সেগুলো তো আমরা এখনো বন্ধ করি না, বা সেই প্রত্যাবাসনটিও হয়নি, সো এটি একটি সমস্যা। কিন্তু সেখানে এই ফাঁদের মধ্যে উনি যেটা বলছেন যে দরিদ্রতম এরিয়া থেকেও তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই রুটটা চিনিয়ে দেওয়া হচ্ছে যেখানে খুবই নগণ্য টাকায়, যেখানে মাইগ্রেশন কস্ট অন্য জায়গায় গেলে সেখানে যেরকম ব্যাপার, খুব নগণ্য টাকায় তারা যেতে পারে, আসলে পারে না, মানে বলে যে জায়গায় যাবে, বলে মানে লোকটা তৈরি করা হচ্ছে, 2,20,000-30,000 টাকা পাঠিয়েছে, অথচ সন্তান ফেরত আসেনি, সন্তান যেতেও পারেনি, মিসিং 4,000 কেস আমাদের যেটা, এরা কিন্তু মিসিং এখন অনেকেই। এখন এটা আমি বলছিলাম যে সে মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্যে সেখানেও কিন্তু রোহিঙ্গাদের নিয়ে আমাদের একটা প্রবলেম হয়েছে, যে অনেক বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে তারা সেখানে চলে যায়, এই জায়গাগুলো স্ট্রিক্ট হয়েছে, এবং আমাদের রোহিঙ্গাদের ক্ষেত্রে আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি বা অবস্থান আমরা তৈরি করেছি, কিন্তু আমরা তো আমাদের লোকদের ঠেকাতে পাচ্ছি না। এখানে উনি যেটি বলছেন, এটি বাংলাদেশের জন্য ট্যাকেল করার জায়গা কোথায় আছে, বা এটি একটি আন্তর্জাতিক টাস্কফোর্সের বিষয়ে আসে হয়ে উঠছে, অনেক আলোচনা আসছে যে এটি বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড অ্যান্ড মিয়ানমার যৌথভাবে কাজটি করা উচিত। আপনাকে ধন্যবাদ। আমি
যদি এই বিষয়টিকে একটু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একটু বলতে চাই, আপা যেটা শুরু করলেন যে রোহিঙ্গাদের দিয়েই এই বিষয়টি শুরু হয়, পরে এর বিস্তৃতি ঘটেছে, তো এখানে কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটি বিষয় আছে। আপনি আমাদের পত্রপত্রিকা বা আপনারা যে রিসার্চ করেন তার থেকে আমরা যেটা তথ্যভুক্ত পাই, আমরা কিন্তু আজকেও পেপারে দেখেছি যে থাইল্যান্ডের যে সরকারি কর্মকর্তারা আছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাইল্যান্ডে, যারা এটাকে প্রতিহত করা দরকার, তারা এই নেটের চক্রের সাথে সক্রিয়ভাবে জড়িত। এবং আন্তর্জাতিক চাপের কারণে গতকাল বা আজকেই আমরা দেখলাম যে কয়েকজন তাদের উচ্চপদস্থ কর্মকর্তাকে তারা বরখাস্ত বা সাসপেন্ড বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ থাইল্যান্ড সরকার নিয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে। সুতরাং এখানে কিন্তু একটু বিরাট একটি চক্র। এখন মালয়েশিয়া এখন এই চক্র, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, মানে এই যে আপনি, আমি শুরুতেই বলেছিলাম যে এই দৃশ্যপট তো আপনি থাইল্যান্ডের দৃশ্যপট বললেন যে সেখানে সরকারি কর্মকর্তারা জড়িয়ে পড়েছে, একইভাবে যদি আমরা আমাদের জায়গায় আসি সেখানেও দেখব যে এই প্রশাসনের দুর্বলতা, প্রশাসনের জড়িত থাকার অভিযোগগুলি কিন্তু উঠে আসে, সেটা তো আসবেই। সেটা না হলে তো এই ঘটনাগুলো কেন ঘটবে? তাহলে তো প্রতিহত করা হতো, তারপরে এই কেসগুলো অন্তত সবগুলো ধরতে না পারলেও অনেক কেসগুলো ধরা যেত। আমরা আজকে পেপারে দেখলাম যে ওই হিমছড়ি দরিয়াপুর নগর যে একটি ইয়ে আছে, সৈকত আছে, ওখান থেকে প্রতি রাত্রে নাকি 40-50 জন লোক নৌকায় উঠে তারপরে সাগরের মাঝখানে জাহাজ থাকে, সেই জাহাজে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। তো এটি যে হচ্ছে, তো এটি যদি আমাদের যাদের দায়িত্বপ্রাপ্ত কোস্টগার্ড বলেন বা সীমান্তরক্ষী বাহিনী বলেন, তারা যদি এই সম্পর্কে সচেতন এবং সজাগ এবং কমিটেড হতেন, তাহলে তো নিশ্চয়ই এর সবগুলো দিন ধরা না পড়তো, একটি বড় অংশ তো অবশ্যই ধরা পড়তো। কিন্তু আমি যে পয়েন্টটি আপনাকে প্রথমেই বলতে চাচ্ছিলাম সে পয়েন্টটা হল এই, নিরাপত্তা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, আমরা যারা নিরাপত্তা এবং জঙ্গি তৎপরতা ইত্যাদি পর্যবেক্ষক হিসেবে কাজ করি, তা তাদের কাছে, আমাদের কাছে বাংলাদেশের নিরাপত্তার জন্য এই যে রোহিঙ্গার যে বিষয়টি, রোহিঙ্গাদের যে অবস্থান, বিশেষ করে মিয়ানমারের সীমান্ত জুড়ে, আপনি জানেন যে মাত্র 32,000 রোহিঙ্গারা আপনাদের জাতিসংঘের যে শরণার্থী ক্যাম্প সেখানে রেজিস্টার্ড রোহিঙ্গার মাত্র 32,000, কিন্তু আপনি পত্রপত্রিকা বা বিভিন্ন সূত্র থেকে আপনি দেখেন প্রায় 5,00,000-এরও অধিক রোহিঙ্গারা এইখানে বিভিন্ন স্থানে, তারা বিভিন্ন নিজেরা নিজেদের অবস্থানে এবং স্থানীয় লোকজনদের সহযোগিতায় নানা অর্থনৈতিক অন্যান্য কারণে তারা এই স্থানীয় লোকজন তাদেরকে সহযোগিতা দেওয়ার কারণে তারা নিজেদের এক একটা এলাকা গড়ে তুলছে এবং তারা একরকমের দুর্গ সেখানে বানিয়ে ফেলছে। সেখানে বাংলাদেশের অনেক সময় প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর লোকজন সেখানে প্রবেশ করতে পারে না, এবং সেই সুযোগে তারা কিন্তু সেখানে নানা রকম অপরাধ, সেই অপরাধের মাত্রা এখন জঙ্গি প্রশিক্ষণ, জঙ্গি আশ্রয়কেন্দ্র এবং সেটি শুরু হচ্ছে। এই জঙ্গি আশ্রয়কেন্দ্র, জঙ্গি প্রশিক্ষণ যেখানে হবে সেখানে কিন্তু এই বড় ধরনের ক্রাইম হবে। তার কারণটি হল কি, পৃথিবী জুড়ে যে ক্রাইমের মাধ্যমে সবচেয়ে আপনার লাভবান ক্রাইম অর্থাৎ টাকা ইনকাম হয়, তার তৃতীয় মানে অঙ্ক, হায়েস্ট অঙ্ক টাকা আসে এই হিউম্যান ট্রাফিক থেকে। সর্বপ্রথম হল চোরাচালান হয় অস্ত্র চোরাচালান, দ্বিতীয় হল ড্রাগ, তৃতীয় হল এখানে। সুতরাং এই যে জঙ্গি তৎপরতা, জঙ্গি প্রশিক্ষণ ইত্যাদি কর্মকাণ্ড যারা চালাচ্ছেন তাদের কিন্তু টাকার প্রয়োজন, সুতরাং তারা এই চক্রটা গড়িয়ে তুলছে। সুতরাং এই বাংলাদেশের নিরাপত্তার কারণে, নিরাপত্তার জন্য এই যে রোহিঙ্গাদের যে অবস্থানটি, এবং আর একটি বিষয় যদিও এটা আজকে প্রাসঙ্গিক নয় তবে শুধু কথাটা বলে রাখি, এই জেনেভা ক্যাম্প, বেহারি ক্যাম্প, এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি বিষ ফোলা স্বরূপ। এবং সুতরাং যেহেতু আজকে ওই রোহিঙ্গা ক্যাম্পটি আমাদের আলোচনার বাইরে, ওইটা আমি যাব না, এই রোহিঙ্গার ইস্যুতেই আমি এখানে আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো, সেখানে বলতে চাই যে সরকারের প্রতি সত্তর এটিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই রোহিঙ্গাদের এই যে অবস্থান, 5,00,000 লোক এখানে কিভাবে যেন সরকারের নিয়ন্ত্রণ অথবা এই সমস্ত ক্রিমিনালিটি বা যে অর্গানাইজড ক্রাইম, এই মানব পাচার সহ, এটা সব কিন্তু এক সূত্রে গাঁথা। আপনি জঙ্গি বলেন, এদের মানব পাচার বলেন, এগুলো সব হলো মূল উদ্দেশ্য কি, মানে টাকা ইনকাম, এটাই তো মূল উদ্দেশ্য, এই টাকার জন্যই কিন্তু এটা করা হচ্ছে। সুতরাং এটি সরকারকে গুরুত্ব সহকারে এটি নিয়ে তাদের এই যে একটা অবস্থান, এই শক্তিশালী অবস্থান সৃষ্টি হয়েছে, এটাকে ভেঙে দিতে হবে, এবং ভেঙে দেওয়ার জন্য সরকারের পরিকল্পনা নিয়ে করতে হবে। দরকার যদি হয়, যেহেতু আমরা এদের প্রত্যাবাসন সহজে করতে পারছি না,
নানাবিধ রিজিওনাল বা আন্তর্জাতিক সমস্ত ফ্যাক্টরগুলো এখানে কাজ করছে। সুতরাং সরকারকে প্রয়োজন হলে এই রোহিঙ্গাদের সারা অন্য অন্য জায়গায় গুচ্ছ গ্রাম করে, দরকার হলে দেশের অন্য অন্য জায়গায় সরিয়ে তাদেরকে, তাদের যে মানবিক দিকগুলো আছে, তাদের বাসস্থান, তাদের লেখাপড়া, তাদের স্বাস্থ্য, সেগুলো অবশ্যই দেখা, তার সেটা লুক আপ করার ব্যবস্থা রেখেই তাদেরকে এখান থেকে এই চক্রটা ভেঙে দেওয়া দরকার। কারণ আপনি দেখেন যে সবচেয়ে বড় রুট যেটা আপা বলেছেন যে এই মানব পাচার কিন্তু আরো বিগত দিনে আমাদের মানে আরো রুট আছে, মানব পাচার হচ্ছে, ভারতে পাচার হচ্ছে, বিভিন্ন দেশে কিন্তু পাচার হচ্ছে, বিশেষ করে নারী শিশু পাচার হচ্ছে ভারতে বহুদিন ধরে আছে, কিন্তু মেইন রুটটা এখন কিন্তু এই যে কক্সবাজারের যে চ্যানেল আইল্যান্ড হয়ে সেদিকে যাচ্ছে। সুতরাং এখানে যদি আমাদের এটা প্রতিহত করতে হয় তাহলে আমাদের দুটি কাজ জরুরি ভিত্তিতে করা দরকার। এই রোহিঙ্গাদের যে অবস্থানটি, তারা যে একটা শক্তির অবস্থান নিয়ে এই কাজটি করছে, এইটি তাদের শক্তিটা ভেঙে দিতে হবে, বন্ধ করতে হবে। এবং তার সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কোস্টগার্ড থেকে শুরু করে সীমান্ত রক্ষী বাহিনী যারা আছেন তাদেরকে শক্তিশালী করতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে। ঠিক আছে, আমরা এটা নিয়ে এই আলোচনাটি বুঝতে পেরেছি, কিন্তু আমি মনে হয় একদম সম্পূর্ণ ওনার সাথে ভিন্নমত পোষণ করবো এই জায়গাটায়। এখানে হচ্ছে আমরা যারা ভিকটিম তাকেই আমরা বানাচ্ছি যে সেই হচ্ছে পারপিট্রেটর, ব্যাপারটা কিন্তু সেরকম হয়ে গেছে। রোহিঙ্গারা কিন্তু এখানটা ভিকটিম, এবং এদেরকে যখন আমরা যদি তাদেরকে যদি রেফিউজি স্টেটাস দিতাম, এবং রেফিউজি স্টেটাস দিয়ে তাদেরকে যদি ক্যাম্পের ভেতরে রাখতাম, তারা যদি রেজিস্টার্ড থাকতো এবং তাদের যদি আইডি থাকতো, তাহলে কিন্তু যারা এই যে আমাদের সাধারণ গ্রামবাসীর সঙ্গে তারা যে মিশে গেছেন এটা হতো না। আমরা আমাদের পলিসি বদলানোর কারণেই কিন্তু আমরা আজকে এই অবস্থার মুখে পড়েছি, এবং আশ্রয় প্রার্থীকে আশ্রয় না দেবার কারণেই এই যে রুটটা আবিষ্কৃত হয়েছে। আমি বলবো এটা হলো আনইনটেন্ডেড ইম্প্যাক্ট অফ আওয়ার রং পলিসি, সরকারের রং পলিসি। এবং এই এই জায়গাটায় যে কোনো জায়গায়, আপনিও আগে বলছিলেন যে আমাদের হয়েছে আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের রিক্রুটিং এজেন্সির ব্যর্থতা, সমস্ত কিছুকে বাইরের মার্কেটে যা আমাদের দোষ হয়, বিজিবির ব্যর্থতা, প্রতিটাকে আমরা খুব সহজে একটা অন্য কারোর ঘাড়ে দিয়ে দিই। এখন রেফিউজিরাই সবসময় ভালনারেবল পপুলেশন, সুতরাং ওদের ঘাড়ে, ওদের প্রতিবাদ করবার মুখটা থাকে না, ফলে ওদের ঘাড়ে গিয়ে পড়ে। কিন্তু এইখানে দোষী ব্যক্তি অনেক, আর এই চক্র রোহিঙ্গারা চালায় না, এই চক্র চালায় কিন্তু লোকাল লোকজন এবং স্থানীয় গডফাদার পলিটিশিয়ানস, এভরিওয়ান এটার সঙ্গে যুক্ত, এবং সেইটায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কক্সবাজারে বিকজ অফ গুরুত্বপূর্ণ যে দল যখন ক্ষমতায় থাকে, এখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কিছু লোকজন এইটার সাথে যুক্ত আছে বিধায় এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সেখানে রোহিঙ্গাকে আইডেন্টিফাই করে কিন্তু আমরা একটা খুব মানে ভুল জায়গায় চোখ দিব এবং আসল সমস্যার সমাধান করতে পারবো না। আমি একটু আপনাকে বলি, আমরা ভিকটিম যে অবশ্যই তার সেই ভিকটিমের পক্ষে বা ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য বা সেই ভিকটিমাইজ যেন সে না হয়, তার থেকে উদ্ধার করার জন্য তার মানবিক যত দিক আছে সব বিষয়ই করতে হবে। কিন্তু আমি যে কথাটি বলছি যে ভিকটিমকে আমরা এখানে আপনার সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সরকারের নীতি নির্ধারণী সবকিছু এখানে অবশ্যই সেখানে ডিফল্ট আছে, কিন্তু আমি যে কথাটি বলছি যে এখানে অবশ্যই, এখানে আপনি দেখেন রোহিঙ্গার কতগুলো বের হয়েছে, তাদের রোহিঙ্গা যে সমস্ত নেতাগুলো আছে ওখানে তারা জঙ্গি প্রশিক্ষণে ক্যাম্প করেছে, ধরা পড়েছে। আমি তো সেই জায়গাতে কথা বলছি না, সেটাকে না কথা বললে সাথে আমি কথা বলছি জড়িতদের সাথে, এবং জড়িত এবং এই অর্থ কালেকশনের জন্য, এই জঙ্গি প্রশিক্ষণ অর্থ কালেকশনের জন্য তারা এটা কিন্তু অত্যন্ত হয়ে যায়। এটা হলো যে অবশ্যই তারা না, যারা ধরা পড়েছে সব বাংলাদেশ দালাল, রোহিঙ্গারাও ধরা পড়েছে, বাংলাদেশের লোক আছে, সেটা তো অস্বীকার করছি না, বাংলাদেশের লোক না থাকলে আমি বললাম যে আমি প্রথমেই কথাটি বলেছি যে যদি কোস্ট গার্ড এফেক্টিভ হতো আমাদের না, সেটি আমরা পরে আলোচনা করবো। আমি বলছি হতো না, আমি বলছি মোহাম্মদ আলী সিকদার, আমরা শুধু এই রোহিঙ্গাদের দিয়ে সমস্যাটিকে দেখলে কি হবে? না না, সেটা তো আমরা বলছি না, আপনি তো পুরোটি বলছেন যে আমরা একটু বোধহয় ভুল বোঝা হচ্ছে কিনা, যে আমি কিন্তু বলছিলাম যে রোহিঙ্গারাই সমস্যা সৃষ্টি করছে, তারাই এটা সবকিছু। আমি কিন্তু বলেছি হ্যাঁ রোহিঙ্গাদের কারণে এই সমস্যা হচ্ছে, এবং রোহিঙ্গারা এখানে ওতপ্রোতভাবে জড়িত, এবং তারা যে জঙ্গি তৎপরতার জন্য যে তাদের কার্যক্রম, সেই কার্যক্রমের সাথে এই যে পাচারের যে কার্যক্রম সেটা এটার সাথে জড়িত,
সেই কথাটি বলছি, এবং যেখানে এখানে যেন অর্গানাইজড ভাবে যেন এটি না হয়। আপনি কিন্তু রোহিঙ্গাদের বাইরে যাচ্ছেন না, আমি কোস্টগার্ডের কথা বলেছি, কোস্টগার্ডের বিষয়ে বলেছি বা বাংলাদেশের যে সরকারের নীতি নীতি ইত্যাদি কথা বলতে আমি কিন্তু কোস্টগার্ডের বিষয়ে বলতে চাচ্ছি। কোস্টগার্ডের বিষয়টি সম্পূর্ণ আলাদা বিষয়, এটির সঙ্গে রোহিঙ্গার কোন সম্পর্ক না। আমি বলতে চাচ্ছি পাচার রোধের কথা বলছি, না না সেটি পরের বিষয়। পাচার রোধের জায়গায় তো আমরা আসি নাই, আমি পাচার রোধের জায়গায় কথা বলছি না। আমি যে জায়গাটা আপনাকে অ্যাড্রেস করতে বলছি, আপনি বলছেন যে রোহিঙ্গারাই এই সমস্যা সৃষ্টি করছে, তাদের ক্যাম্পগুলোই এই সমস্যা, ক্যাম্পটা সরিয়ে দিতে হবে তাদেরকে। আমি শেষ করছি, ক্যাম্পটা সরিয়ে দিতে হবে, কিন্তু শুধু তার চোখ দিয়ে দেখলে তো হবে না। ওখানে একটি ক্যাম্প আছে, ওখানে একটি ক্যাম্প আছে, এখন তাদের আমাদের তালিকা আছে কিনা। আপনি বলছেন যে সেখানে 25,000 তালিকা, 32,000 তালিকা আছে, বাকি আছে, বাকি বাকি 4,500 তো তালিকাই নেই। আমি তো সেই কথাই বলছি না, তালিকা নাই না, তারা কিভাবে আছে সেটা নাই, আমি সব ঠিক আছে। সেটি ম্যানেজমেন্টের যে বিষয়টি আছে সেটা সরকারের অবশ্যই সেটা মানে সেটা না। মোহাম্মদ আলী শিকদার, আপনি কিন্তু এই জায়গাটিতে ঠিক থাকছেন না। আমার কথা হলো যে আপনি এই 32,500 আর এই 4,500, হ্যাঁ এই জায়গায় থাকছেন কেন? সমস্যাটা আর এই জায়গায় তো না বলতে চাচ্ছেন, এই জায়গায় তো না, আরো ব্যাপক সমস্যাটা তো অবশ্যই এটা ব্যাপক সমস্যা। সেখানে আমি বলছি যে এটা সমস্যার উৎপত্তিটা কিভাবে হলো, উৎপত্তি তো আমরা বুঝলাম, উৎপত্তি বুঝলাম, উৎপত্তির নিয়ন্ত্রণ আপনি শুধুমাত্র বলছেন যে আমাকে এখন কথা বলতে হচ্ছে আপনার সঙ্গে, দুঃখিত আমি, কিন্তু এটা শুধু ওই রোহিঙ্গাদের বিষয় নয়। না না তা তো না, এটা তো আপনি আপনি কি আমি রোহিঙ্গাদের বলছি, আমি আমাদের জন্য একটা বিস্ফোরক, না না বিস্ফোরক দিয়ে আপনি এই বিস্ফোরক দিকে তাকিয়ে অন্য জায়গায় গেলে তো হবে না। আপনি যদি বলেন এখন যে থাইল্যান্ডে আজকে হয়তো আমাদের 70 জন সেখানে সেই গণকবরে আছে, মারা গেছে, 70 জনকে আমি রোহিঙ্গা বলে কি পার পেয়ে যাবো? অবশ্যই ব্যাপারটা সেরকম দাঁড়াচ্ছে, রোহিঙ্গা বলে আমি আসছি আপনার কাছে তাসনিম সিদ্দিকী। না আমি আমরা যেটা যেটা দেখতে পারি, আমরা যদি 2013 সালে যে আইনটা হয়েছে, আমরা এই আইনটাতে কিন্তু অবৈধ অভিবাসন যারা করছেন তাদের শাস্তির বিধান রয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে মানে এটা কগনিজেবল অফেন্স হিসেবে এটাকে ডিক্লেয়ার করা আছে এবং এবং 2013 সালে আইনটা হওয়ার পরে আজ পর্যন্ত একটা মামলা সেই আইনের অধীনে হয়নি। তাহলে দেখেন নেগলিজেন্স গুলো কোথায়, আইন মামলা করা হচ্ছে 420 বা অন্য যেসব আইন রয়েছে সেগুলো দিয়ে, কেন? যাতে এরা বের হয়ে যেতে পারে। তাহলে ভেস্টেড ইন্টারেস্ট এখানটায় কাজ করছে এই এদেরকে প্রোটেক্ট করতে, যারা এই ব্যবসাটা পরিচালনা করছেন। এবং আমরা কিন্তু একটা রামরুর তরফ থেকে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, যেখানে আমরা রুলস পেয়েছি এই মার্চের 15 তারিখে, যেখানে আমরা বলেছি যে কেন এই যে এই আইনের অধীনে কেন এই যে আমরা একটা স্টাডি করেছিলাম ইয়েতে কি ওর নাম সিরাজগঞ্জে, সেখানে আমরা 6টা উপজেলার থেকে দেখেছি 4,000 লোক নিখোঁজ, এবং এদের পরিবারের সমস্ত যে মানে কান্না সেটার মুখে আমরা এই কাজটা করেছিলাম, এবং তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে ওই কাজ দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনো মামলা এদের বিরুদ্ধে যখন আমরা সরকারকে বললাম যে এই হচ্ছে দালাল, এই দালাল, এই দালাল, সরকার কারোর বিরুদ্ধে যখন এই আইন ব্যবহার করে মামলা করলেন না, তখন আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে গেলাম, এবং লিটিগেশনে যাওয়ার পরে আমরা কিন্তু রায় পেলাম, তাই না, যে এরা মানে এই কেন এরা কাজ করেনি, কারা সেটা, ডিসি, টিএনও, তারপরে হচ্ছে পুলিশ ফোর্স, প্রত্যেকটা ওই সেশন। আমি এই প্রসঙ্গটাতে একটু পরে আসতে চাই, আমি বলছি আপনি আরেকটি কথা বলেছেন যে আমরা রোহিঙ্গা যারা আশ্রয় প্রার্থী হয়ে আমাদের এখানে আসছে আমরা তাদেরকে কেন আশ্রয় দেব না, এই পয়েন্টটি দুটো, হ্যাঁ এই পয়েন্টটি আপনি আপনি তুলেছেন, কিন্তু আমাদের সামনে উনি যেভাবে বললেন বা আমাদের সামনে যত ইনস্ট্যান্স আছে আমরা কেন এই ইনফ্লাক্সটি আমরা গ্রহণ করব, এখানে হচ্ছে যে কেন গ্রহণ করব, হচ্ছে আন্তর্জাতিক যে আমাদের যে কনভেনশন বলি, না না যে আন্তর্জাতিক কনভেনশন বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না, যেটা বাংলাদেশকে বিপদগ্রস্ত করবে। রোহিঙ্গাদের ক্ষেত্রে এখন পর্যন্ত যত রকম স্টাডিজ আছে আপনিই করেছেন, আপনারাই করেছেন, এটা আমি তো বলছিলাম যে মধ্যপ্রাচ্যের আমাদের লেবার মার্কেটকে নষ্ট করেছে, ওটা আসলে নষ্ট ওরা করেনি, এটা আমাদের সরকার মিথ্যা অভিযোগ তাদের ঘাড়ে চাপায় সম্পূর্ণভাবে। যে যদি আপনি দেখেন ক্রাইমের সাথে যুক্ত হওয়ার বিষয়ে, যখনই নেগোসিয়েশনে বসেন, যখনই মধ্যপ্রাচ্যের
উল্টো দিক থেকে কথা আসে যে তোমার লোক এখানে এসে ক্রাইম করেছে, এই ক্রাইম কিন্তু বাংলাদেশিরাও করেছে, কারণ ইরেগুলার মাইগ্রেশন বাংলাদেশের সংখ্যাও অনেক, কিন্তু আমরা খুব দ্রুত বলে ফেলতে পারি যে এটা রোহিঙ্গারা করেছে বলে ওদের ঘাড়ে দোষটা চাপিয়ে আমরা সরে থাকি। তা এখন আপনি যেটা বলছেন, আমি ওই প্রশ্নটার একটু উত্তর দিতে চাই। না, আমি আরেকটু বলে নিই, আরেকটু বলে নিই, আপনি বলছেন যে মধ্যপ্রাচ্যের লেবার মার্কেট ওরা নষ্ট করেনি, এটা আমরা আমরা করেছি বা সর্বাংশে সত্য নয়, সর্বাংশে সত্য, কিন্তু এই রোহিঙ্গাস বা তাদের ক্যারেক্টারিস্টিক্স, এটি যদি আপনি থাইল্যান্ড স্টাডি করেন, আপনি যদি মালয়েশিয়া স্টাডি করেন, সেখানেও তো একই সমস্যা তাদেরকে নিয়ে সৃষ্টি হচ্ছে। রিপোর্ট কোথায়? আমাদের কাছে না না না, এগুলো হচ্ছে যে কতগুলো স্টাডি আছে যেগুলো যেরকম জাস্ট কথার ভিত্তিতে স্টাডি, কিন্তু UNHCR এর রিসার্চ যেটা আছে যেটার ভেতর দিয়ে 86,000 লোক এই পথ দিয়ে গেছে বলে তারা যে স্টাডি করেছেন, সেখানে কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর সঙ্গে ভালনারেবল কমিউনিটি যুক্ত হয় এই কারণে যে তারা যখন গিয়ে, সেটা শুধু রোহিঙ্গা নয় বাংলাদেশিও, এরা যখন ওই দেশে যাচ্ছে যখন কোনো কাজ পাচ্ছে না, তখন কিন্তু ওইখানের যে ক্রিমিনাল চক্র তারা এদেরকে ব্যবহার করে না, জড়িয়ে পড়ে না, এদেরকে ব্যবহার করে তারা, আসল গডফাদার অন্য, ওই গডফাদার এদেরকে পায়। যেহেতু লিগাল মাইগ্রেশনের পথগুলোকে আমরা ক্রমান্বয়ে বন্ধ করে চলেছি, এবং আমাদের সরকার, আমি বলবো যে লেবার মার্কেটগুলো খোঁজার ক্ষেত্রে তীব্রভাবে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে এই অবৈধ অভিবাসন বেড়ে যাচ্ছে, আর অবৈধ অভিবাসনের ক্ষেত্রে বোথ বাংলাদেশি ওয়ার্কার্স এবং রোহিঙ্গারা সবাই একই রকম বিপদের মুখে পড়ছেন। আর ওই যে বললেন কেন দেব, আমার মনে হয় প্রশ্নটার একটু উত্তর দেওয়ার প্রয়োজন আছে, এই কারণে যে আমরা যদি আজকে যদি আমরা একটা ভয়েস রেইজ করতাম যে রোহিঙ্গা রেফিউজি প্রসঙ্গে, যে আমি কেন নিতে যাব, ভারত যেভাবে আমরা যখন শরণার্থী হয়ে ভারতে গিয়েছিলাম আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, ভারত বিশ্বজুড়ে প্রোপাগান্ডা করেছিল, বাংলাদেশ যদি ওই প্রোপাগান্ডায় থাকত বাংলাদেশের কিন্তু কোনো ক্ষতি হতো না, বাংলাদেশ যদি বলতো যে এই মানুষগুলো আমার উপরে ভার, আমি এদেরকে রাখতে পারবো না, আমার সেই টাকা পয়সা নেই, সেই সম্পদ নেই, কিচ্ছু নেই, তো সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল প্রোপাগান্ডা করার কথা ছিল বাংলাদেশের, এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে নিয়ে বার্মায় তাদের যে, তারা যেটা ওবামা এসে যে এরকম কথা বলেছিলাম যে এরা তোমার মানুষ, তোমাদের এদেরকে রাখতে হবে, দীর্ঘদিন ধরে আফগান রেফিউজির কথা চিন্তা করেন, দীর্ঘদিন ধরে রেফিউজি সিচুয়েশন, এই জায়গাটা এত বড় করে চলবে না। শুধু আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন, কিন্তু আমরা তো এই 44 বছর ধরে আমরা তো এই পাকিস্তানি রিফিউজি তো পালন করছি, পাকিস্তানি রেফিউজি না কিন্তু বিহারি যারা তারা কিন্তু বাংলাদেশের নাগরিক, না সেটা তো পার্টলি, পার্টলি না, যারা যেতে চান, যারা যেতে চান তারা স্ট্র্যান্ডেড পাকিস্তানি, তাদেরকেও তো আমরা ফেরত দিতে পারছি না, পাচ্ছি না, সেটার ব্যাপারে তো আমরা খুব সরব। হ্যাঁ, তো সেখানেও তো কাজ হচ্ছে না, না কাজ হচ্ছে না, মানে মানে এখন গ্লোবাল চিত্রটা তো পাল্টে গেছে, এটা এটা আমেরিকা কিভাবে দেখবে তার মাইগ্রেশন, আর আমাদের দেখার এই জায়গাটা মনে হয় আরেকটি আলোচনার বিষয়, বিতর্কের বিষয়, আমরা আসছি পরের অংশে। প্রিয় দর্শক, সজাগতা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসব, একই আলোচনা আশা করি আমাদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার সোজা কথায়। আমরা কথা বলছি মানব পাচার রুটে বাংলাদেশ, এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাসনিম সিদ্দিকি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার। বিরতির আগে আমরা অবশ্য একটু রোহিঙ্গা ইস্যুতে অনেক আলোচনা করে ফেলেছি, এতটা সময় দেওয়া যাবে না, আমরা একটু এই মানব পাচারের জায়গাটিতে আসি। এখন মানব পাচারের বিপরীতের জায়গাটি হচ্ছে আসলে নিরাপদ অভিবাসন, এটি তো আমাদের কাঙ্ক্ষিত। এখন যারা যাচ্ছে স্বপ্ন দেখে বা স্বপ্নটি নষ্ট হচ্ছে বা মারা যাচ্ছে, সেটি একটি বিষয়। এখন লক্ষ্য তো হল মালয়েশিয়া, তো মালয়েশিয়ায় তো আমাদের অভিবাসনের একটি প্রক্রিয়া আছে, সরকারিভাবেই আছে, এবং সেখানে G2G পদ্ধতি যেটি চালু হয়েছিল সেটিতেও কিন্তু খরচ প্রায় 20,000 মতো, কিন্তু 40,000 এরকম, 20,000-40,000 এরকম, খুবই কম। কিন্তু এরকম একটি সুবর্ণ সুযোগ থাকার পরেও আমরা কেন এই মৃত্যুর ঝুঁকিতে, ওই পথে আমাদের এই বাংলাদেশের তরুণরা যুবকরা তারা কেন ওই পথে ছুটছে? আপনাকে শুরুতে আমি একটি কথা বলেছিলাম, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখন মালয়েশিয়াতে ব্যাপক এই যে আনস্কিল্ড লেবারের ব্যাপক ডিমান্ড রয়েছে,
তো সেই আনস্কিলড লেবারের যে ব্যাপক ডিমান্ড রয়েছে সেখানে মালয়েশিয়ার যারা প্রাইভেট যে সমস্ত সংস্থাগুলো আছে যারা তাদের প্রতিষ্ঠানে এদেরকে নিয়োগ দেন তারা তো সবচেয়ে সস্তা কোথায় শ্রমিক পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেই পথটি কিন্তু তারা খুঁজতে থাকে। তো সেইখানে যদি আপনি দেখেন যে এই যে যারা অবৈধভাবে যে এই যে ভিক্টিম হচ্ছে মৃত্যুর কবলে পতিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তো সেখানে এই যে পাচারকারী যারা সংঘবদ্ধভাবে যারা পাচার করছে এরা কিন্তু শুধু পাচার করে তাদের উদ্দেশ্য যে এখানে তাদের যে অর্থনৈতিক উদ্দেশ্য সেটি তারা হাসিল করবার জন্য সেখানে করে এবং সেখানে তারা এই আমাদের দেশের যারা ধরেন বেকার দরিদ্র অসুস্থ লোক তারা কিন্তু এই লোভে পড়ে তারা এখানে তাদের ফাঁদে পা দিচ্ছে, ভাবছে যে এই বোধহয় এই অল্প খরচের মধ্যে বোধহয় আমরা চলে যেতে পারবো, মালয়েশিয়া গেলেই তো সোনার হরিণ পাওয়া গেল। এটা আমি বলবো যে এই যারাও যাচ্ছে যারা ভিক্টিম হচ্ছে তারা একেবারেই অসচেতন ভাবে হচ্ছে না বুঝে হচ্ছে যাওয়ার পরে তারা ভিক্টিম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা এটি দেখা দরকার সেটি হল যেহেতু সেখানে একটা ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা যদি আমরা এই বৈধ পথে যদি ডিমান্ডটা আমরা ফুলফিল করে দিতে পারি তাহলে কিন্তু এই অবৈধ পথটা কমে আসবে যদিও সম্পূর্ণ কমে না আসে। সেই জন্য এখন আমাদের সরকারের পক্ষ থেকে এটা তলিয়ে দেখা উচিত, বিচার বিশ্লেষণ করা দরকার, মালয়েশিয়ার সাথে বসা দরকার, সরকার বলেন বা ওখানে যারা প্রাইভেট সংস্থাগুলো যাদের নিয়োগ দেন তাদের সাথে বসে এই ডিমান্ডের বিষয়টি বের করা দরকার এবং আমাদের থেকে কত লোক সেই লোকটা আমাদের বৈধ পথে সেটা G2G হোক অথবা আমাদের যে বেসরকারি যে সংস্থাগুলো ছিল তারা যেভাবে পাঠাচ্ছিল সেখানে আমাদের বেসরকারি সংস্থা তারা পাঠায় তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ কিন্তু বিভিন্ন সময় আসে এবং তারাও কিন্তু মানুষকে এক্সপ্লয়েট করে এবং তারাও কিন্তু তাদের মাধ্যমে কিন্তু অনেক সময় আমাদের লোকজন ওখানে যে অমানবিক নির্যাতন এবং তাদেরকে এখান থেকে যে প্রতিশ্রুতি দিয়ে নেওয়া যাওয়া হয় তাদেরকে সেখানে চাকরি না দিয়ে তাদেরকে অন্য জায়গায় মানে যেটা সহনীয় অসহনীয় যে সমস্ত জায়গায় তাদের রাবার প্লান্টেশন তারপরে তাদের ওই যে ফিশিং ইন্ডাস্ট্রি এই সমস্ত কাজে লাগায়। সুতরাং এই যে চেকগুলো এটা অবশ্যই আমি তো মনে করি যে সরকারকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে বিচার বিশ্লেষণ করে এই বৈধ পথে এই ডিমান্ডটি ফুলফিল করার জন্য যা যা করার করণীয় সেটি সরকারকে করতে হবে, তাহলে এটা একটি বিষয় হবে। আর অন্যদিক যেটা আছে সেটা তো অবশ্যই আমাদের যে এটা বন্ধ করার জন্য যে প্রিভেন্টিভ মেজার সেটি থাকবে, যে সীমান্তের যে প্রিভেন্টিভ মেজার সেটা রাখতে হবে, পরে আবার সেটাও রাখতে হবে, পরে আসবো। ধন্যবাদ জেনারেল শিকদার। ডক্টর তাসনিম, এখন মূল বিষয় তো হচ্ছে সস্তা, মালয়েশিয়ার দরকার সস্তা লেবার, আমাদের দরকার আমাদের মানুষজন সস্তায় যেতে চায়, এই তো রাস্তাটি। এখন মালয়েশিয়ায় যে কায় কারবার হচ্ছে বা সীমান্তে যা হচ্ছে সেটা থাইল্যান্ডে যেটা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে একটি চক্র, সেটি সরকারি বেসরকারি চক্র, মালয়েশিয়াতেও সরকারি বেসরকারি চক্র। এখন আমাদের এখানে যারা এই চক্র পরিচালনা করছে তাদের মধ্যেও তো সরকারি বেসরকারি উভয় লোকই আছে, এ কারণেই কি আমরা এই ফাঁকটি বের করতে পারছি না? কমন ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে ইরেগুলার মাইগ্রেশন পরিচালনায়, কিন্তু আবার দেখবেন সরকার তো মনোলিথিক না। হ্যাঁ, কিন্তু আমি যদি চিন্তা করি এখানে এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি, এরা এই কাজটা পরিচালনা করছেন, এরা যারা পরিচালনা করেছেন তারা কিন্তু একটা সৎ উদ্দেশ্য নিয়েই G2G করেছিলেন, এই জন্য করেছিলেন যে যাতে করে কস্ট অফ মাইগ্রেশন কমে যায়, এবং এখানে সিভিল সমাজ কিন্তু টোটাল সাপোর্ট দিয়েছিল সরকারকে যে এটাই দরকার, রিক্রুটিং এজেন্সিরা যাতে একটা ধাক্কা খায় এবং পরবর্তীতে তারা যখন ব্যবসা করবে এই অ্যাকাউন্টেবিলিটিটা যেন এস্টাবলিশ থাকে। কিন্তু যখন G2Gটা হল তারপরে যেটা দেখা গেল যে এটা তো জানা কথা সরকার কোনোদিন কিন্তু এই ব্যবসায়িক কাজগুলো পারে না, এবং যদি সেটা যদি হতো আমি তো বলবো USSR সাকসেসফুল হয়ে যেত, যদি প্রাইভেট ইনসেন্টিভ ছাড়া যদি কোনো বিজনেস চলতে পারত। এখন সেটাই হয়েছে, সরকার একেবারেই ব্যর্থ হয়েছেন, কারণ তারা শুধুমাত্র অনলাইনে নাম রেজিস্ট্রেশন করিয়ে ওখানে রেখে ছেড়ে দিয়েছেন, ভেবেছেন এমপ্লয়াররা ওখান থেকে লোক সংগ্রহ করবে। সরকার যদি G2G কে সাকসেসফুল করতে চেতেন তাইলে ওই দেশে কিন্তু আমাদের চাইনিজ অরিজিনের যারা বিজনেস রুল করে, নট ট্রেডিশনাল রিক্রুটিং এজেন্সি, এদেরকে
আমাদের এম্বাসির সাথে নিয়োগ দিয়ে এই এমপ্লয়ারদের কাছে যে জব কিন্তু সিক করে আনতে হতো, জব ম্যাচিং করতে হতো, তো আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হতো এবং সেখানে পয়সা খরচ করতে হতো, হ্যাঁ, তাদেরকে বেতন দিয়ে। আমরা এগুলো কোনো কাজ করিনি বিধায় কিন্তু মাত্র 5,000 গেছে, আর এই যে এটার সাথে কিন্তু যারা সমুদ্রপথে যাচ্ছে কোনো মিল নাই এই পথে। তারপরে আমি একটু জানতে চাই, আমি একটু শেষ করি, এই পথে যারা যাচ্ছেন তারা কিন্তু 2,50,000 টাকা দিতে পারে, তাই না? ওই গ্রুপটা যাচ্ছিল এই G2G বলেন বা আপনার রিক্রুটিং এজেন্সি দিয়ে যাচ্ছিল, এই লোকগুলির যাওয়াটাও বন্ধ হয়ে গেছে এই এই প্রক্রিয়ার কারণে। এবং সেক্ষেত্রে এই লোকগুলি কিন্তু যাচ্ছে ইররেগুলার থ্রু প্লেন ভিজিট ভিসা নিয়ে, গিয়ে ওখানে বিপদে পড়ছে। আর এরা যারা, এটা একদম সম্পূর্ণ নতুন জিনিস, একদম সম্পূর্ণ নতুন জিনিস, নতুন ক্লাস, নতুন গ্রুপ অফ পিপল যারা এই রুটে মাইগ্রেট করছে, যাদের আগে মাইগ্রেট করবার কোনো সুযোগই ছিল না, তাহলে রিস্ক তো এরা নেবে। এরকম কি কোনো স্টাডি আছে যে এই যে মালয়েশিয়া যাওয়ার জন্য যে একটা হুড়োহুড়ি পড়ল এই G2G হওয়ার পরে, সেখানে তো প্রচুর লোক এনলিস্টমেন্ট করেছে, জি, 14 লক্ষ, 14 লক্ষ, এরকম কি কোনো স্টাডি আছে যে তাদের মধ্যে কোনো একটা গ্রুপ অফ পিপল তারা যেহেতু সেখানে ব্যর্থ হয়েছে, হতদম হয়েছে, তারা এরকম সমুদ্র পথে পাড়ি দেওয়ার জায়গায় গেছে? হ্যাঁ, হতে পারে, কিন্তু এরা যারা এখানে রেজিস্ট্রি করেছিল এরা হচ্ছে ওই এলাকার মেইন মাইগ্রেশন প্রোন এলাকায় রেজিস্ট্রেশন গুলো হয়েছে, এরা কিন্তু ওই টাকা নিয়ে ওরা যাচ্ছে অন্যভাবে, ওরা ওই যে বললাম প্লেনে যাচ্ছে, ওরা ওই ভিসা নিয়ে চলে যাচ্ছে, এটা অন্য গ্রুপ। আর এই যে সমুদ্র পথে যে যাচ্ছে সেটা যাচ্ছে কিন্তু যেই জায়গাগুলোতে আগে মাইগ্রেশন হতো না, এই যে বললাম সাতক্ষীরা, ক্লাইমেট চেঞ্জ এফেক্টেড এরিয়াগুলো যেখানে ড্রাউট, এইসব এলাকার লোক যারা কিন্তু কখনোই একদিকে তাদের ওই 2,50,000 টাকাও নাই, অন্যদিকে আবার তাদের ওখানে মাইগ্রেশন প্রসেস করার কোনো মেকানিজমই নাই। ধন্যবাদ ডক্টর তাসকিন। একটু প্রতিরোধের জায়গাটায় বলতে চাই, আপনি বারবার বলছিলেন কোস্ট গার্ডের কথা, আমরা কোস্ট গার্ড নতুন বাহিনী এবং এই বিবেচনাতেই বিশেষ করে হয়েছে, বিজিবি আছে, পুলিশ তো আছে, উনি যে কথাটি বারবার বলতে চেয়েছেন তাদের স্টাডি থেকে বলতে চেয়েছেন যে এই যে যারা এই কাজগুলো করে দালাল লোক, এই সংখ্যা কিন্তু খুব বেশি না, পত্রপত্রিকা বলছে 241 জন, তো তাদেরকে ন্যাপ করা তো কোনো কঠিন বিষয় না, কিন্তু এদের অনেকে ধরাও পড়ছে, কিন্তু ওই ওই মানব পাচার আইনটি কিন্তু তার ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না, আপনি যদি বলেন। এখানে আমাদের রাষ্ট্রযন্ত্রের যে দুর্বলতা এটা কিন্তু এখানেও ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনার পরিসংখ্যান যেটা আপনি বললেন সেটা যদি সঠিক হয় সেই দুর্বলতা কিন্তু আমরা দেখছি, যে আপনার যে আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা দায়িত্বপ্রাপ্ত এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, সেটা কোস্টগার্ড বলেন, সীমান্তরক্ষী বাহিনী বলেন বা পুলিশ সেবা বলেন, তাদের যে দায়িত্বটি রয়েছে সেই দায়িত্বে তারা একদিকে তারা যেটা প্রতিরোধ করার কথা, স্টপ করার কথা, সেটি তারা তো করতে পারছে না, আবার যে 2-4 জনকে তারা ধরতে পারছে তাদেরকে সঠিক আইনে প্রসিকিউট তারা করছে না। তো এই যে রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা এটি কিন্তু আমরা অন্য অন্য জায়গায় দেখছি, এটা কিন্তু একেবারে যে শুধু এই ঘটনার জন্য হচ্ছে বা এই ঘটনাকে হচ্ছে আর কোথাও হচ্ছে না তাও কিন্তু নয়। আমি যে কথাটি বলছিলাম যে একটু এটা নিরাপত্তার সাথে কিন্তু জড়িত, কারণ মানুষ মানুষের একজন মানুষের নিরাপত্তাও নিরাপত্তা, এবং এই যে যদি আমরা ধরি যে পরিসংখ্যানগুলো আমাদের সামনে এখন আসছে তাতে বোঝা যায় যে বেশ সংখ্যক মানুষই এটার ভিকটিম হয়ে তাদের জীবন হয়তো চলে গেছে বা তারা নির্যাতিত হয়েছে ইত্যাদি, জননিরাপত্তার বিষয়টি কিন্তু এখানে জড়িত হচ্ছে। সুতরাং এইখানে এই যে অন্যান্য ক্ষেত্রে যে দুর্বলতা আছে সেই দুর্বলতাটা এখানে পরিলক্ষিত হয়েছে, সেই জন্য আমরা বলছি যে প্রতিটি ক্ষেত্রের জন্য আপনাদের যে প্রসিকিউশন বলেন, তদন্ত বলেন, আইন শৃঙ্খলা, তাদেরকে সুনির্দিষ্টভাবে তাদেরকে এই বিষয়টি ডিল করার জন্য স্পেশালাইজড যদি করার প্রয়োজন হয়, স্পেশালাইজড যদি ফোর্স দরকার হয় তাহলে স্পেশালাইজড ভাবে, আমার কাছে তো মনে হয় যে সীমান্ত রক্ষী বাহিনী বলেন, কোস্টগার্ড বলেন, তাদেরকে পুলিশের হয়তো স্বাভাবিক আইন প্রয়োগের সব ক্ষেত্রই তাদের হাতে আছে, কিন্তু এই যে বাহিনীগুলো আছে তাদের কাছে এই প্রশিক্ষণ আছে কিনা, আমার যতটুকু জানা আছে যে তারা হয়তো সাধারণভাবে যে পাচার হয়, চোরা চালান হয়, যেটা আমরা পণ্যের চোরা চালান, সেই পণ্যের চোরা চালানে হয়তো তারা সেটি ট্রেন্ড
এবং অভিজ্ঞ সেই নেটওয়ার্ক তারা কিন্তু সীমান্তে স্থাপন করে। এই যে পণ্য চোরাচালান রোধ করবার জন্য, ধরবার জন্য বিডিআর কিন্তু তাদের যে প্রশিক্ষণ, প্রশিক্ষণের আয়তায় কিন্তু সীমান্তবর্তী সেই পরিচয় নেবে, সেই প্রশিক্ষণ বা সেই নেটওয়ার্কটা কিভাবে এস্টাবলিশ করতে হবে সেটি হয়তো তাদের হয়তো সেই তৃণমূল পর্যায়ে, এই ফোর্সের তৃণমূল পর্যায়ে হয়তো সেটি অভাব রয়েছে, সেই কারণে হয়তো এই ঘটনা ঘটছে না। সুতরাং এই যাতে ঘটনা ঘটলো, আমি আশা করব যে সমস্ত সরকারি যারা এজেন্সি আছেন তারা সতর্ক হবেন, সচেতন হবেন এবং এই বিষয়গুলি সরকারের পক্ষ থেকে দেখা হবে। ধন্যবাদ জেনারেল শিকদার। ডক্টর তাসনিম, আমাদের একেবারেই হাতে সময় নেই, শুধু একটু কথা বলি যে ওই সরকারের কথা বলছিলাম বা আমাদের কি সামর্থ্য আছে, কি সক্ষমতা আছে, আইন আছে, সবকিছু আছে, সেল আছে, টাস্কফোর্স আছে, কিন্তু এখন কি মনে হচ্ছে যে এই কম্ব্যাটটা শুধু বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়? আমরা মানে এই প্রক্রিয়ার সঙ্গে আমার মনে হয় ওই শুরুতে যে চার দেশীয় আলোচনাটা করছিলাম সেই জায়গায় আমরা যেতে, আমরা কিন্তু মানে আমরা বলছি না যে আমরা 2 বছর আগের থেকেই জয়েন্ট কমিশন গঠন করার কথা বলছি, এবং এই জয়েন্ট কমিশন গঠন করা ছাড়া কোনো উপায় নেই এই চক্রটাকে প্রতিহত করার বা কমানোর, একেবারে যে বন্ধ করতে পারবেন তা নয়, এটাকে কমানোর কোনো পদক্ষেপ নেওয়াই সম্ভব না যদি না আমরা সকল পার্টি একত্রিত হয়ে এটার বিরুদ্ধে কাজ করি। এবং সেক্ষেত্রে এই ভয়েসটা শুধুমাত্র কিন্তু আমাদের অনেকেই কিন্তু এটার পার্ট হতে চাবেন না, সেখানে আমাদের কিন্তু সব গ্লোবাল ফোরাম আছে, আমরা যে বারবার করে বলছি গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট যেটা হয়েছে ইউএনএর, যেটা গ্রুপ অফ 9 কান্ট্রি যে ইউএন বডি যারা মাইগ্রেশন নিয়ে ডিল করছেন, সেই জায়গায় যদি আমরা এটা নিয়ে যাই যে এটাকে এই অবৈধ অভিবাসনকে বন্ধ করতে হলে এই ধরনের জয়েন্ট কমিশন লাগবে, এবং জয়েন্ট কমিশন টাস্কফোর্সের কাজগুলো বেঁধে দিতে হবে এবং এটার জন্য বাজেট অ্যালোকেট করে সেইভাবে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা জানতে চাই যে এই পাচার চিত্রে, পাচার পরিস্থিতিতে থাইল্যান্ড বলি, মালয়েশিয়া বলি, মিয়ানমার বলি, তাদের থেকে বাংলাদেশ তো একটু ওপরে আছে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটাও আমাদের কাজে লাগানো উচিত উচিত এবং আমাদের স্বার্থেই কাজে লাগানো উচিত, কারণ আমরা তো হচ্ছে মানে সোর্স কান্ট্রি হিসেবে এই জায়গাটায় বিবেচিত হচ্ছি, তো সেক্ষেত্রে আমার মানুষ সাফার করছে, আমার যে মানুষ স্বপ্ন দেখে বিদেশ যাচ্ছে সে লাশ হয়ে ফেরত আসছে বা ফেরত আসছে না, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কস্টটা সম্পূর্ণভাবে ফ্যামিলি বহন করছে, এই যে তার আয় উপার্জনকারী লোকও হারিয়ে গেল আর এই যে কস্ট 2 লাখ 2.5 লাখ টাকা কিন্তু এদের কাছ থেকে নিয়ে ছাড়ে শেষ পর্যন্ত, তাহলে পুরোটা কস্ট কিন্তু রাষ্ট্র বহন করেনি, করেছে পরিবার আর কমিউনিটি লুজ করেছে একটা কর্মক্ষম মানুষ। তো এই জিনিসটাকে যদি আমরা ওই চোখ থেকে দেখি তাহলে আমাদের পুরোটাই যে দায়িত্ববান সরকার, অ্যাকাউন্টেবিলিটি সরকারের কাছ থেকে, অ্যাকাউন্টেবিলিটি এবং রাজনৈতিক তর্ক বিতর্ক ঝগড়াঝাটি ছেড়ে তাদের এইসব কাজে মনোযোগ দেবার দিকে আমরা দৃষ্টি দিতে পারি। ধন্যবাদ ডক্টর তাসনিম সিদ্দিকী, ধন্যবাদ মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের সোজা কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভরাত্রি।